দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে এবং অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পড়ব, কি পড়ব একটু বোর্ডের দিকে তাকাও, আমাদের গ্রাম। পৃষ্ঠা নং কত? পৃষ্ঠা নং হচ্ছে 9। এই যে তোমাদের পরিবেশ পরিচিতি বইয়ের দেখো আমাদের গ্রাম পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9। তাহলে আগে আমরা কি করব, আমরা একটু এখানের মধ্যে আমাদের গ্রাম সম্পর্কে আমরা জানব, রিডিং পড়ব, তারপরে আমরা কি করব প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। দেখো এখানের মধ্যে কি দিয়েছে, একটা গ্রামের চিত্র, একটা গ্রামের দৃশ্য এখানের মধ্যে দিয়েছে। ঘরবাড়ি আছে, তাল গাছ দেখা যাচ্ছে, গ্রামের মধ্যে যা হয় আর কি। তারপরে এখানের মধ্যে দেখো যে পানি চলাচলের জন্য কি আছে, নৌকো আছে, ঠিক আছে। ওই গ্রামে কি হয়, গ্রামে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের কিন্তু কোনো সুব্যবস্থা তেমন থাকে না, তাতে কি হয় যে তাতে নৌকোর ব্যবহারটা এখনো পর্যন্ত কিন্তু অনেক বেশি হয়। আগের দিনে কি হতো যে গরুর গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু মেঠো পথ ছিল, কোনো পাকা রাস্তা গ্রামের মধ্যে ছিল না, তখন কি করা হতো, গরুর গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো, নৌকোয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা হতো। এখন কিন্তু গ্রামের চিত্র কিছুটা পাল্টেছে, এখন কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু দেখা যায়, টমটম আছে, তারপর যে বাইসাইকেল আছে, তারপর মোটরসাইকেল আছে অনেকের, তাই না? কিন্তু যে পানি পথ যেগুলো আছে সেগুলোর কিন্তু, সেগুলো কি সাইকেলে করে তুমি যেতে পারবে, বাইকে করে কি যেতে পারবে, তারপরে যে টমটম আছে সেটাকে কি যাওয়া যাবে, যেতে পারবে, পারবে না। সেটার একমাত্র বাহনটা কি, একমাত্র বাহন হচ্ছে নৌকা। নৌকা ছাড়া পানিপথে কি করা যাবে না, গ্রামাঞ্চলে যাতায়াত করাটা অসম্ভব। চলো আমরা একটু রিডিং করি, বইটা একটু সবাই খুলে নাও সামনে। এক বা তার বেশি পরিবার নিয়ে একটি বাড়ি হয়, কি বলেছে, এক বা তার বেশি মানে একাধিক, একের অধিক কি নিয়ে, পরিবার নিয়ে কি হয়, একটা বাড়ি গঠিত হয় বা একটা বাড়ি হয়। যেমন ধরো গ্রামের যে চিত্র আছে সেখানে কি পুরো গ্রামের মধ্যে কি একটা মাত্র বাড়ি থাকে, একটা মাত্র পরিবার কি বাস করে, একটা মাত্র পরিবার কিন্তু বাস করে না। সেখানের মধ্যে দেখা যায় যে আমাদের যে, আমরা যে আমাদের যে বাড়ি থাকে সেখানের মধ্যে পাশে চাচার বাসা থাকে, বড় চাচার বাসা, মেজো চাচার বাসা, ছোট চাচার বাসা, এই পাশে ফুপুর বাসা, ও পাশে আবার আরেক আত্মীয়ের বাসা, এরকম এরকম থাকে না? এরকম করে করে কি হয়, কয়েকটা পরিবার মিলে কি হয় অনেক বড় একটা কিসে রূপান্তরিত হয়, একটা বাড়িতে রূপান্তরিত হয়। বলে না যে অমুক বাড়ি, এরকম একটা নাম বলে না, ধরো তোমার দাদার বাড়ি কি বলে, বলে যে অমুকের বাড়ি, এরকম বলে না, নাম মেনশন করে বলে না। তাহলে অমুকের বাড়ি মানে কি, সেখানে কি একটা পরিবার বাস করে, কখনো একটা পরিবার বাস করে না, সেখানের মধ্যে কি হয় কয়েকটা পরিবার নিয়েই কি হয় একটা বাড়ি তৈরি হয়। এক বা তার বেশি পরিবার নিয়ে, পরিবার নিয়ে কি হয় একটি বাড়ি হয়। পাশাপাশি কয়েকটা বাড়ি নিয়ে কি হয় একটা পাড়া হয়। আমরা প্রত্যেকেই কি করি, আমরা প্রত্যেকেই যে যেখানেই থাকি না কেন, আমরা একটা পাড়ার মধ্যে থাকি না, পাড়ার মধ্যে কি একটা মাত্র বাড়ি নিয়ে কি পাড়া হয়, একটা মাত্র বাড়ি নিয়ে ঘর নিয়ে কিন্তু পাড়া হয় না। বলছে যে পাশাপাশি কয়েকটা বাড়ি নিয়ে কি হয়, আমরা যে যেখানেই থাকি না কেন, দেখো আমাদের পাশে কিন্তু অনেকগুলো বাড়ি আছে না, ডানে বামে সামনে পিছনে কি হয় অনেকগুলো বাড়ি থাকে। তাহলে অনেকগুলো বাড়ি নিয়ে কি হয় আমাদের একটা পাড়ার সৃষ্টি হয়। একাধিক পাড়া মিলে কি হয় একটি গ্রাম হয়। দেখো একটার সাথে কিন্তু আরেকটা লিঙ্ক আপ, আমি আবার রিপিট করছি কথাগুলো, এক বা তার বেশি পরিবার নিয়ে বাড়ি হয় একটি বাড়ি হয়, পাশাপাশি কয়েকটা বাড়ি নিয়ে কি হয় একটা পাড়া হয়, একাধিক পাড়া মিলে কি হয়, একাধিক পাড়া মিলে হয় একটি গ্রাম। বাংলাদেশে অনেক গ্রাম আছে, সব গ্রাম এক সমান নয়, এটা তো সব জায়গায়, সবগুলো গ্রাম কি একরকম হয়, সবগুলো গ্রাম কিন্তু একরকম হয় না, সমান হয় না। কোনো গ্রাম ছোট, কোনো গ্রাম কি হয় বড় হয়। যেসব জায়গায় চাষবাসের ভালো সুবিধা আছে সেসব জায়গায় কি হয় গ্রাম তৈরি হয়। গ্রামে অনেক ফসলের জমি, পুকুর, খাল বিল, নদী নালা ও কি আছে, গাছপালা আছে, জমিতে ফসল ও নানা রকম তরি তরকারি হয়,
পুকুর খাল বিলে নদী নালায় কি পাওয়া যায়? মাছ পাওয়া যায়। আর গাছপালা থেকে পাওয়া যায় কি? অনেক রকম ফল। গ্রামের বেশিরভাগ লোক কি কাজ করে? গ্রামের বেশিরভাগ লোক কৃষিকাজ করে থাকেন। গ্রামে কাঁচা ঘরবাড়ি কি দেখা যায়? বেশি দেখা যায়। পথঘাট বেশিরভাগ কাঁচা। যাতায়াতের ভালো কি নেই? ভালো সুব্যবস্থা নেই। পায়ে হেঁটে মানুষ চলাচল করে বেশি। গ্রামের লোকেরা সাধারণত কি পরে থাকে? লাইনগুলো একটু খেয়াল করবে। গ্রামের লোকেরা কিন্তু সাধারণত কি পরে থাকে? লুঙ্গি পরে থাকে। হ্যাঁ, লুঙ্গি, গামছা, গেঞ্জি ও শার্ট পরে। এগুলো কারা পরে? মেয়েরা পরে নাকি পুরুষেরা পরে? এগুলো পুরুষেরা পরে থাকে। আর নারীরা কি করে? নারীরা কিন্তু ম্যাক্সিমামই শাড়ি আর ব্লাউজ পরে থাকে। কিন্তু এখন কিন্তু যুগের একটা ধারা পাল্টে গেছে। এখন কিন্তু গ্রামের অনেক নারী বা মেয়েরা কি পরে? সালোয়ার কামিজও পড়তে দেখা যায় তাদের মধ্যে। হ্যাঁ, কিন্তু তোমাদের বইতে কি বলেছে? বইতে যা বলেছে আমরা তাই আমাদেরকে পড়তে হবে, তাই আমাদেরকে শিখতে হবে। আর মহিলারা পরেন কি? শাড়ি ও ব্লাউজ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কি হয়? বেশিরভাগ মানুষ গ্রামে থাকে। এটা কি? এটা হচ্ছে যে একটা গ্রাম সম্পর্কে আমাদের বইতে যে বর্ণনাটা দিয়েছে, আমরা সেই বর্ণনাটা এতক্ষণ পড়লাম এবং বুঝলাম। এখানে সব কিছুই সহজ, এখানে কঠিন কিছু নেই। আমরা বুঝবো না, বুঝতে পারবো না, এমন কিন্তু কোনো কথা নেই। শুধু তোমরা একটু গুলাই ফেলবে, ওই যে পাড়া কাকে বলে, বাড়ি কিভাবে হয়, গ্রাম কিভাবে হয়, এই জিনিসগুলো তোমরা একটু ফার্স্টে ফার্স্টে গুলিয়ে ফেলবে। কিন্তু কয়েকবার যখন ভালো করে রিডিং পড়বে তখন কিন্তু আর কি হবে না, আর তোমাদের গুলিয়ে যাবে না, আর কিন্তু তোমরা ভুলেও যাবে না। দেখো এখানে মধ্যে কি আছে, এই যে আমি দেখাচ্ছি। এখন আমরা কি করব? এখন আমরা এখানে মধ্যে সঠিক উত্তর উত্তর কি আছে আমরা একটু সেটা দেখব। দেখো কি কি আছে সঠিক উত্তরে। সঠিক উত্তর বাছাই করি। পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? গ্রাম হয়, পাড়া হয়, ইউনিয়ন হয়, থানা হয়। তাহলে আমরা কি পড়েছিলাম? দেখো এখানের মধ্যেই কিন্তু লাইনের মধ্যে উত্তরটা আছে। পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? একটি পাড়া হয়। তাহলে আমরা এখানের মধ্যে কি পেলাম? পাশাপাশি, এই যে দেখো পাশাপাশি কি আছে, পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? বাড়ি নিয়ে একটি পাড়া হয়। তাহলে আমরা এখানের মধ্যে আমরা কি লিখব? কোনটাতে আমরা দাগ দিব? আমরা পাড়ার মধ্যে কি করব? টিক চিহ্ন দিব। একাধিক পাড়া মিলে কি হয়? একাধিক পাড়া মিলে পাড়া, গ্রাম, ইউনিয়ন, থানা, সেটাও কি আছে? আমাদের প্রথম লাইনটাই আছে। দেখো কি আছে, এই যে এখানে আছে, একাধিক পাড়া মিলে কি হয়? একটি গ্রাম হয়। তাহলে এখানের মধ্যে দেয়া আছে পাড়া, গ্রাম, ইউনিয়ন, থানা। তাহলে আমরা এটার আনসার কি লিখব? আমরা এটার আনসার লিখব গ্রাম। সহজ জিনিস, তাই না? তাহলে পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হবে? বাড়ি নিয়ে হবে একটি পাড়া, আর একাধিক পাড়া মিলে কি হবে? পাড়া নিয়ে হবে একটি গ্রাম। এখন আসো এখানের মধ্যে আমাদেরকে বলছে যে, দেখো আমি প্রশ্নগুলো এখানে বোর্ডে লিখে রেখেছি। বাড়ি, পাড়া ও গ্রাম কাকে বলে? 2 নম্বর, গ্রামে অনেক কি আছে? গ্রামের লোকেরা কি ধরনের কাপড় পরিধান করে? এখন আমি কি করব, একটা একটা করে এগুলোর উত্তরগুলো দিব। এগুলো তোমরা কি করবে, বই থেকে দেখে সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলবে, লিখে ফেলবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বাড়ি, পাড়া ও গ্রাম কাকে বলে? বাড়ি, বাড়িটা কাকে বলে? এক বা তার বেশি পরিবার নিয়ে কি হয়? একটি বাড়ি হয়। আবার বলছি, এক বা তার বেশি পরিবার নিয়ে একটি বাড়ি হয়। বাড়ির উত্তর পেয়ে গেলাম। এখন আসো পাড়া, পাড়া কাকে বলে? পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? একটি পাড়া হয়। পাশাপাশি কয়েকটি কি হয়, কি নিয়ে? পাশাপাশি কয়েকটি বাড়ি নিয়ে কি হয়? একটি পাড়া হয়। এটা গেল পাড়ার উত্তর। এখন আসো গ্রাম, গ্রাম কাকে বলে? একাধিক পাড়া মিলে কি হয়? একাধিক পাড়া মিলে একটি গ্রাম হয়। সব গ্রাম কি হয় না? এক সমান হয় না। আমরা ফার্স্টেই আমরা পড়েছিলাম, যখন রিডিং পড়েছি কি পড়েছিলাম? গ্রাম কি হয়? কোনো গ্রাম বড় হয়, আবার কি হয়? কোনো গ্রাম ছোট হয়। আমাদের বড় গ্রাম ছোট গ্রাম এত কিছু লেখার দরকার নেই। আমরা কি লিখব? একাধিক পাড়া মিলে কি হয়? একটি গ্রাম হয়। সব গ্রাম সমান নয়। এতটুকুতে আমরা উত্তরটাকে স্টপ করে দিব। এটা গেল কি? এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। তাহলে আমরা বাড়ি কাকে বলে, পাড়া কাকে বলে, গ্রাম কাকে বলে আমরা লিখতে পারবো খুব সহজে। এখন আসো
গ্রামে অনেক কি আছে, দেখি গ্রামে অনেক কি আছে। গ্রামে অনেক কি আছে আমরা যখন রিডিং করেছি সেখানে পেয়েছিলাম অনেক ফসলের জমি আছে, আছে পুকুর খাল বিল নদী নালা ও গাছপালা আছে। আমি আবার রিপিট করছি, গ্রামে অনেক ফসলের জমি পুকুর খাল বিল নদী নালা ও গাছপালা আছে। এটা হলো দু নাম্বার প্রশ্নের উত্তর। তিন নাম্বার, গ্রামের লোকেরা কি ধরনের কাপড় পরে, আমরা পড়েছি না কি পড়েছি যে পুরুষেরা কি পরে, ওরা পরে লুঙ্গি গামছা তারপর শার্ট গেঞ্জি এগুলো পরে, আর মেয়েরা কি পরে, মেয়েরা পরে শাড়ি আর ব্লাউজ। এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো না, অবশ্যই আমরা লিখতে পারবো, এবং তোমরা বাসায় কি করবে এগুলো সুন্দর করে লিখে ভালো করে পড়ে তারপরে কি করবে, না দেখে লিখার চেষ্টা করবে যেন বানান টানান এগুলো যেন ভুল না হয় এবং লাইনগুলো যেন খুব সুন্দর শুদ্ধ মতো তোমরা লিখতে পারো। দেখো আমি এটার আনসার দিচ্ছি, গ্রামের লোকেরা কি ধরনের কাপড় পরিধান করেন। গ্রামের লোকেরা সাধারণত লুঙ্গি গামছা গেঞ্জি ও শার্ট পরেন, আর মহিলারা পরেন কি শাড়ি ও ব্লাউজ পরে থাকেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে মধ্যে তিনটা প্রশ্ন আলোচনা করলাম। আমি জানি তোমরা প্রত্যেকে এই তিনটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, ঠিক আছে, সে বিশ্বাস আমার আছে। আরেকটা কি বললাম আমি, সঠিক উত্তর দুটা, আমরা দুটা শেষ করলাম। এবার আমরা কি করব দেখি, এখান থেকে কিছু শূন্যস্থান পূরণ আমরা লিখতে পারি কিনা। রিডিংটা ভালো করে পড়লেই কি হবে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজে লিখতে পারবে, আনসার করতে পারবে। দেখো সুপু মানে কি, শূন্যস্থান পূরণ। তোমরা কি করবে এই ভিডিওটা দেখে নিজেরা খাতার মধ্যে তোলার চেষ্টা করবে, হ্যাঁ বাবা তুলে দিবে মা তুলে দিবে তোমাদের হাউস টিচার তুলে দিবে না, তোমরা নিজেরা কি করবে প্র্যাকটিস করবে, দেখে দেখে লেখার চেষ্টা করবে। দেখো এবার আমি পড়ে দিচ্ছি, গ্রামে কাঁচা, ক চন্দ্রবিন্দু আকার চ আকারের চা, গ্রামে কাঁচা ঘরবাড়ি বেশি, ঘরবাড়ি বেশি। তাহলে তোমাদেরকে যদি এখানে মধ্যে কি দেয়, এখানে মধ্যে যদি ড্যাশ দিয়ে দেয় গ্রামে ড্যাশ ঘরবাড়ি বেশি, তাহলে কি বলবে, গ্রামে কাঁচা ঘরবাড়ি বেশি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকেন, তাহলে কি লিখবো আমরা, আমাদের দেশের বেশিরভাগ মানুষ ড্যাশ থাকেন, কি লিখবো ড্যাশের জায়গায় কি লিখবো, গ্রামে থাকেন। গ্রামের বেশিরভাগ লোক ড্যাশ কাজ করেন, গ্রামের বেশিরভাগ লোক এখানে আছে ড্যাশ, ড্যাশ কাজ করে, কি লিখবো, গ্রামের বেশিরভাগ লোক কি করে, কৃষি কাজ করে। আমি সরে গেলাম, তোমরা বোর্ডটা দেখে ভালো করে কি করবে নিজেরা বসে বসে তুলে নাও।
দেখো আবার বলছি, গ্রামে কাঁচা ঘর বাড়ি বেশি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকেন। গ্রামের বেশিরভাগ লোক কি করে? কৃষিকাজ করে। ঠিক আছে, এই হলো আমাদের এই অধ্যায়টা থেকে আমরা ছোটখাটো বিষয়, খুঁটিনাটি যা কিছু আছে সেগুলো আমরা কি করলাম, পড়ে ফেললাম। তাহলে আজকে কি থাকবে? আজকে এইচডব্লিউ এটাই থাকবে, রিডিং কয়বার পড়বে, ভালো করে রিডিং 3 বার পড়বে, তারপরে সঠিক উত্তরগুলো সঠিক উত্তরে টিক মার্ক দিবে, আর কি করবে, এই 3টা প্রশ্নকে সুন্দর করে খাতার মধ্যে তুলে ফেলবে, তুলে শিখবে, শিখে কি করবে, না দেখে তোমার যে খাতায় লিখেছো নোট খাতাটা উল্টে রেখে তারপরে কি করবে, না দেখে সুন্দর করে প্র্যাকটিস করবে, লেখাটা প্র্যাকটিস করবে, লেখা শেষ করে আবার খাতাটার সাথে মিলিয়ে দেখবে তুমি যা লিখেছো সেখানের মধ্যে সঠিক হয়েছে কিনা, নাকি কোনো লাইন ছুটে গেছে, নাকি কোনোটা বাদ পড়ে গেছে, নিজেরটা কি করবে নিজে মিলিয়ে দেখবে। তারপরে আমি 3টা শূন্যস্থান পূরণ দিলাম, একেবারে সহজ রিডিং পড়া থেকে, এবং আমরা যে প্রশ্ন উত্তরগুলো পড়েছি সেখান থেকে, কিন্তু এগুলো কিন্তু কোনো কিছু যেন মনে রাখতে পারবো না এমন কিন্তু না, একেবারে খুবই সহজ। তাহলে এগুলা তুলেও কি করবে খাতার মধ্যে, আবার এগুলা তুলে নিজেরা তুলে ড্যাশের মধ্যে কি হবে সেগুলো আবার লেখার চেষ্টা করবে। আমি তাহলে আজকে বিদায় নিব, আল্লাহ হাফেজ সবাইকে।